আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু সিনেমা বাজার ইউটিউব চ্যানেলে। আজকে হাজির হয়ে গেলাম আরও একটি অ্যাকশন ক্রাইম রোমান্স জনরার ওয়েব সিরিজ নিয়ে। আজকে এক্সপ্লেন করব সদর ঘাটের টাইগার নামের বাংলাদেশি ওয়েব সিরিজটি। রাজনৈতিক দলের দ্বন্দ্ব, পারিবারিক কিছু ডার্ক সিক্রেট নিয়ে নির্মাণ করা হয়েছে এই ওয়েব সিরিজটি। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ওয়েব সিরিজটির শুরুতে আমরা দেখি লাইলি নামের একটি মেয়ে সুন্দর করে সেজেগুজে তার কাজে বেরিয়ে পড়ে। লাইলি মূলত পেশায় একজন পতিতা, যে কিনা টাকার বিনিময়ে হোটেলে গিয়ে এসব কাজ করত। লাইলি যখন হোটেলে আসে, তখন সেই হোটেলের ম্যানেজার তাকে বলে, জলদি যা, তোর জন্য কাস্টমার অপেক্ষা করতেছে। কাজ শেষে লাইলি যখন টাকা নিতে আসে, সেই হোটেলের ম্যানেজার তাকে কিছু টাকা কম দেয় আর বলে, মাস শেষে বাকি টাকা নিয়ে নিস। তারপর লাইলি টাকা নিয়ে চলে আসে। লাইলি যখন সদরঘাট দিয়ে পার হয়ে আসছিল, তখন লাইলির সাথে দেখা হয় টাইগার নামের এক ছেলের। টাইগার ছিল একজন জাহাজের মিস্ত্রি। সে পুরনো জাহাজ মেরামতের কাজ করত সদরঘাটে। টাইগার লাইলিকে দেখে জিজ্ঞেস করে, নামটা যেন কি? তখন সে বলে, আমার নাম লাইলি। টাইগার তখন লাইলিকে বলে, তোরে আমার ভাল লাগছে। এটা শুনে লাইলি বলে, টাকা নিয়া হোটেলে আসিস গুলিস্তানের মোড়ে। টাইগার লাইলিকে বলে, বেচা কেনার বাইরেও তোরে আমার ভাল লাগছে, আমার বিয়া করবি, আমার লগে সংসার করবি, তুই আর আমি দুইজনে একটা বাড়ি ভাড়া নিমু, সারাদিন কাজ শেষে তোর হাতে রান্না করা গরম ভাত খামো। সবকিছু শুনে লাইলি তখন টাইগারকে বলে, ওই হোটেলে গতর বেচি আমি, তুই আমারে বিয়া করবি? সবকিছু জেনে শুনে যখন টাইগার লাইলিকে বিয়ের প্রস্তাব দেয়, লাইলি বলে, আচ্ছা ভাইবা দেখি। তারপর লাইলি তার নিজের জন্য বাজার থেকে কিছু কাঁচা বাজার সবজি কিনে বাড়িতে চলে আসে। তারপর আমরা দেখি লাইলির কাছে তার ভাই ফোন করে নেশার জন্য টাকা চায়, কিন্তু লাইলি তার ভাইকে বলে সে আর টাকা দিতে পারবে না। তারপর লাইলি গোসল করে হিসাব চুকাতে আবারও সেই হোটেলে চলে আসে। লাইলি সিদ্ধান্ত নেয় সে আর এসব কাজ করবে না। হোটেলে আসার পর লাইলি তার ম্যানেজারকে বলে তার পাওনা টাকা তাকে বুঝিয়ে দিতে, সে আর কাজ করবে না। তখন লাইলিকে তার ম্যানেজার বলে, তুই আগে এই কাজটা শেষ করে আয়, জাবেদ ভাই কমিশনার অনেকক্ষণ ধরে অপেক্ষা করতাছে। তারপর লাইলি বাধ্য হয়ে শেষবার মতো কাজ করতে তার রুমে যায়। কাজের মধ্যেই বিপক্ষ রাজনৈতিক দলের প্রধান কালামের লোকজন এসে কমিশনার জাবেদ ভাইকে গুলি করে মেরে ফেলে আর তার ফোনটি নিয়ে চলে আসে। কমিশনার জাবেদ ভাইকে মারার পর খবরটা ফোন করে জানানো হয় কালাম ভাইকে। কালাম ভাই তখন তার লোকজনদের বলে, দেখ মরছে কি না, আর সাথে ওই মাইয়াটারেও মাইরা ফালা। তারপর কালামের লোকজন আবারও সেই হোটেলে এসে দেখে মেয়েটা নাই, পালিয়েছে। পালানোর সময় কালামের লোকজন লাইলিকে পেছন থেকে গুলি করে, কিন্তু লাইলি কোনো রকমে প্রাণে বেঁচে যায়। তারপর সেখান থেকে পালিয়ে সে টাইগারের বাড়িতে চলে আসে। টাইগার দরজা খুলতেই লাইলি অজ্ঞান হয়ে যায়, আর এখানেই প্রথম পর্ব শেষ হয়ে যায়। কালামের লোকজন তার সেই ফোনটা নিয়ে কালামকে দেয়। কমিশনার জাবেদের ফোনে জাবেদের একটা পরকীয়া ভিডিও ছিল, মূলত এই ভিডিওটার জন্যই এত সব কিছু হয়। এদিকে লাইলির জ্ঞান ফিরার পরেও লাইলির ভিতরে সে আতঙ্ক কমেনি। লাইলি আর টাইগার মিলে একটা জাহাজের ভেতরে আশ্রয় নেয়। এদিকে কালামের লোকজন সদরঘাটে এসে মাঝিকে ধরে নিয়ে আসে, যে কিনা জানতো লাইলির বাসা কোথায়। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী হোটেল রুমে গিয়ে তাদের তদন্ত প্রতিবেদন করতে থাকে। কমিশনার জাবেদ ভাইয়ের বউ রত্না সাদা শাড়ি পরে বের হয় তার লাশ দেখতে। ঠিকঠাক মতো কমিশনার জাবেদ ভাইয়ের দাফন কাফন শেষ করা হয়। এদিকে লাইলিকে রেখে টাইগার বাহিরে চলে আসে, পরিস্থিতিটা কেমন তা দেখতে। তারপর জাবেদ ভাইয়ের ডান হাত এই ভাই এসে রত্না ভাবিকে জানায় এটা কালামের কাজ, তার লোকজন হোটেলে রেড দিয়েছিল। সে বলে, ভাই হোটেলে যাইব এটা আমার বললেই পারতো, আমি প্রোটেকশনের ব্যবস্থা করতাম। এই কালো টি শার্ট পরা ভাইটা আরও বলে,
ভাবি আমি দেখতাছি কি করা যায়। টাইগার ফিরে এসে সবকিছু লাইলিকে বলে। লাইলি কাঁদতে কাঁদতে বলে, আমি আর এই শহরে থাকুম না। এদিকে কালামের লোকজন লাইলিকে খোঁজার জন্য তাদের লোকজনকে আরো চাপ দিতে থাকে। লাইলি আর টাইগার তখন জাহাজ থেকে বের হয়ে মেরামত করা হচ্ছে এমন একটা জাহাজের নিচে লুকিয়ে থাকে। লাইলি আর টাইগার যেন পালাতে না পারে সেজন্য সব জায়গাতে তাদের লোকজন রাখা ছিল। কালামের ডান হাত উজ্জ্বল অবশেষে টাইগারকে খুঁজে পায়, কিন্তু যেহেতু সে টাইগারকে চিনত না, শুধু লাইলিকে চিনত। উজ্জ্বলকে দেখে টাইগার প্রস্রাব করার অভিনয় করে, সেজন্য সে টাইগারকে গালি দিয়ে ছেড়ে দেয়। এদিকে রত্নাও তার লোকজনকে বলে লাইলিকে খুঁজে বের করতে। লাইলিকে পাইলে কেসটা ভালো করে এগিয়ে নেওয়া যাবে। এদিকে টাইগার তার মহাজনের কাছে থেকে মায়ের অসুখের কথা বলে টাকা নিয়ে চলে আসে। টাইগার একটা দোকান থেকে লাইলির জন্য রুটি কলা কিনে নিয়ে চলে আসে। দুজনে মিলে সেই রুটি কলা খায়। তারপর কালামের লোকজন এসে তার মহাজনকে পিস্তল ধরে জিজ্ঞেস করে, ওই টাইগারকে। তখন সে টাইগারের চেহারার বিবরণ দেয়, যা শুনে উজ্জ্বল আফসোস করে, কারণ টাইগারকে হাতের কাছে পেয়েও তাকে ছেড়ে দিয়েছিল। অবশেষে টাইগার আর লাইলি পালানোর চেষ্টা করার সময় জাভেদ আর কালাম দুই দলের লোকের মধ্যে পড়ে যায়, যেখানে শুরু হয় গোলাগুলি। আর এর মধ্যে টাইগার আর লাইলি পালিয়ে যায়। তারা দুজনে মিলে একটা গলির মধ্যে হুজুরের বাড়িতে আশ্রয় নেয়। দুই দলের গোলাগুলিতে কালামের ডান হাত উজ্জ্বলের গুলি লাগে। উজ্জ্বলকে হাসপাতালে নেওয়ার সময় মাঝ নদীতে নৌকায় মারা যায় উজ্জ্বল। এদিকে সবকিছু শুনে সেই হুজুর টাইগার আর লাইলিকে সেই রাতে বিয়ে দিয়ে দেন। তারপর জাভেদের ডান হাতে সে রত্না ভাবিকে টাচ করে, আর সে তখন ঘুরে একটা থাপ্পড় মারে আর বলে, কুলখানি এখনো শেষ হয় নাই। এসব দেখে অনুমান করা যায় রত্না ভাবির সাথে এই ভাইটার সম্পর্ক আছে। অবশেষে টাইগার আর লাইলিকে খুঁজতে খুঁজতে তারা সেই হুজুরের বাড়িতে চলে আসে। হুজুরকে পিস্তল ধরে জিজ্ঞেস করে, বলে টাইগার আর লাইলি কই। হুজুর বলে, তারা তো এখানে আসে নাই। কিন্তু লাইলি আর টাইগার তখন আলমারিতে লুকিয়েছিল। তারপর লাইলি আর টাইগার সেখান থেকে এসে একটা জাহাজের ভিতরে আশ্রয় নেয়। সেই জাহাজের আশেপাশে ছিল জাভেদ আর কালামের লোকজন। মূলত এই ঘটনার সূত্রপাত হয় ইলেকশনে হার, ঘাটের ইজারা আর কালামের বইয়ের পরকীয়া ভিডিওটাকে ঘিরে। তারপর আমরা দেখি কমিশনার জাভেদ ভাইয়ের ডান হাত রত্না ভাবিকে কিস করতে চায়। তখন রত্না ভাবি বলে, তোর কি মন চায় না ওদের মারতে? এটা শুনে সে চলে যায়। পরের দিন কালাম তার বউ মায়াকে ডেকে বলে, কাল কোর্টে যাম, জামিন না দিলে কিছুদিন জেলে থাকতে হবে, তুমি আবার মোবাইল দিয়ে এসব ভিডিও বানাইও না। তারপর পুলিশ এসে রত্না ভাবিকে জিজ্ঞেস করে, শুনছি কালামের সাথে নাকি আপনার সম্পর্ক আছে? রত্না ভাবি বলে, মানুষ তো কত কথাই কয়। পুলিশ আরো বলে, গুলিস্তানের মতো জায়গায় আপনার স্বামী একটা যৌনকর্মীর সাথে কি করতেছিল? রত্না ভাবি বলে, আমার স্বামীর অনেক টাকা, সে হোটেলে গিয়ে যা খুশি করতে পারে। তারপর রত্না ভাবি তার এক লোককে নিয়ে কালামের বাড়িতে আসে তার বউয়ের সাথে দেখা করতে। সেখানে রত্না ভাবি কালামের বউকে ছুরিকাঘাতে জখম করে মেরে ফেলে। এদিকে একটি ছেলে এসে জাভেদ ভাইয়ের ডান হাতকে জানায় টাইগারকে সে দেখেছে। টাইগারকে মারতে দৌড়ে চলে আসে, কিন্তু টাইগারকে মারার আগে যে ছেলেটা টাইগারের খবর দিয়েছিল সে তাকেই মেরে ফেলে। আর বাড়িতে এসে রত্না ভাবিকে জিজ্ঞেস করে, তুই কি আমারে বিয়া করবি? এটা শুনে রত্না ভাবি তাকে সজোরে এক চড় মারে আর তাড়িয়ে দেয়। সে তখন বুঝতে পারে রত্না ভাবি শুধু তাকে ব্যবহার করছে আর কিছুই না। তারপর সে চলে আসে টাইগার আর লাইলিকে মারার জন্য, সেখানে গিয়ে গুলি করে। এখানে একটি প্রশ্ন থেকে যায়, তা হচ্ছে সে কি আদৌ টাইগার আর লাইলিকে গুলি করেছিল, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? যদি তাদেরকে গুলি করা হয়, তবে টাইগার আর লাইলি দুজনকে প্রাণে বাঁচবে? টাইগার আর লাইলি কি সংসার করতে পারবে, নাকি তাদের ভাগ্যে অন্য কিছু রয়েছে? এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের দেখতে হবে সদরঘাটের টাইগার ওয়েব সিরিজ 2। খুব শীঘ্রই আসতে চলেছে সদরঘাটের টাইগার ওয়েব সিরিজ 2 এক্সপ্লেনেশনটি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।
এরকম আরো বাংলা সিনেমা ওয়েব সিরিজ এক্সপ্লেনেশন পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে পাশে থাকুন সিনেমা বাজার ইউটিউব চ্যানেলটির। ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে।